জেনিফার কোনো সময় নষ্ট না করেই তার পরনের শার্টটা খুলে কোলিনকে কিস করতে শুরু করে। এই অবধি সবকিছুই ঠিকঠাকই চলছিল এবং কোলিনও ব্যাপারটা খুবই এনজয় করছিল। কিন্তু তারপরে মুভির শুরুতেই একটা মেন্টাল অ্যাসাইলেমে অনিতা নিডি নামের একজন হিংস্র মহিলাকে দেখা যায়। সে কোনো কারণ ছাড়াই একটা নার্সের ওপর আক্রমণ করে দেয়, তাই শাস্তি হিসেবে অনিতাকে একটা অন্ধকার জেলের মধ্যে রেখে দেওয়া হয়। সেখানে সময় কাটানোর সময় তার অতীতের কিছু স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে, যেখানে দেখা যায় ডেভিলস ক্যাটল নামে একটা ছোট্ট শহর, আর এই শহরের নামটা একটা রহস্যময় ঝর্ণার নাম থেকে নেওয়া হয়েছিল। এই ঝর্ণার জল একটা গভীর গর্তের মধ্যে গিয়ে পড়ে, কিন্তু সেই জল আর ফেরত আসে না। কেউই জানে না এই জল কোথায় যায়, এমনকি কোনো বৈজ্ঞানিকরাও কোনো রকম ধারণা করতে পারে না। এবার অনিতার স্মৃতিতে তার বেস্ট ফ্রেন্ড জেনিফারকে দেখা যায়, যে তার কলেজের খুবই সুন্দরী এবং পপুলার চিয়ারলিডার ছিল, একদমই অনিতার উল্টো আর কি। তাদের দুজনের মধ্যে তেমন কোনো স্বভাবগত মিল না থাকা সত্ত্বেও তারা একে অপরের সাথে থাকতে পছন্দ করত। অনিতার চিপ নামের একটা বয়ফ্রেন্ডও ছিল, কিন্তু সে চিপের থেকে বেশি তার বেস্ট ফ্রেন্ড জেনিফারকে পছন্দ করত। এক সন্ধেবেলা জেনিফার অনিতাকে একটা বারে ইনভাইট করে, যেখানে লো শোল্ডার নামের একটা ইন্ডি রক ব্যান্ডের পারফরমেন্স হওয়ার কথা ছিল। সেই ব্যান্ডের প্রধান গায়ক নিকোলাস সেখানে আসতেই জেনিফারের তাকে পছন্দ হয়, তাই সে তার সাথে কথা বলতে শুরু করে। এর কিছুক্ষণ পর জেনিফার ড্রিঙ্কস আনতে গেলে নিকোলাস তার ব্যান্ডের ছেলেদের সাথে জেনিফারের ভার্জিনিটি নিয়ে আলোচনা করে এবং বলে জেনিফারই তাদের প্রজেক্টের জন্য একদম সঠিক হবে। অনিতা কোনোভাবে এই কথাগুলো শুনে ফেলে, আর এতে তার খুবই অদ্ভুত লাগে। সে পরে জেনিফারকে এইসব কথা বলে, জেনিফার যদিও এই কথাতে খুব একটা গুরুত্ব দেয় না। এরপর ব্যান্ডের পারফরমেন্স শুরু হলে সবাই এনজয় করতে শুরু করে, কিন্তু হঠাৎই একটা শর্ট সার্কিট হয়ে যায় এবং পুরো বারে আগুন লেগে যায়, যার ফলে সবাই ঘাবড়ে গিয়ে বিশৃঙ্খলভাবে বার থেকে বেরোনোর চেষ্টা করে। এইসবের মধ্যেই তারা দুজন বান্ধবী বাথরুমের জানলা দিয়ে কোনো রকমে বাইরে বেরোতে সক্ষম হয়, কিন্তু তারা অবাক হয়ে যায় যখন দেখে ব্যান্ডের মেম্বাররা আগে থেকেই বাইরে দাঁড়িয়ে আছে আর এমন একটা ভান করছে যেন এতক্ষণ ধরে এখানে কিছুই ঘটেনি। তারা কথা বলছিল আর হঠাৎই নিকোলাস জেনিফারকে তাদের সাথে জয়েন করতে বলে। এই সব ঘটনায় অনিতা খুবই ভয় পেয়ে যায়, কিন্তু জেনিফার নিকোলাসকে বিনা দ্বিধায় হ্যাঁ করে দেয়। এমনকি সে তার বেস্ট ফ্রেন্ড অনিতাকেও সেখানে রেখেই নিকোলাসের সাথে গাড়িতে চলে যায়। এরপর অনিতা বাড়ি ফিরে আসে এবং তার বয়ফ্রেন্ডকে ফোন করে সবকিছু জানায়। এমন সময় তার দরজায় কেউ একটা ধাক্কা দেয় এবং সে খুব ভয় পেয়ে যায়। তবুও গুটি গুটি পায়ে সে দরজা পর্যন্ত যায় এবং দরজা খুলে সে কাউকেই দেখতে পায় না। সে আবার তার ঘরে ফিরে আসে, কিন্তু তখনই শোনে তার কিচেন থেকে একটা আওয়াজ আসছে। সে কিচেনে গিয়ে যেটা দেখে তাতে তার হাড় হিম হয়ে যায়। সে দেখে জেনিফার রক্তাক্ত শরীর নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন সে একটা শয়তানের মতো হাসি দিয়ে অনিতাকে দেখে। এরপরে জেনিফার ফ্রিজ খুলে কাঁচা মাংস খায়, আর তারপরই সে জোরে চেঁচিয়ে ওঠে এবং এক ধরনের কালো রক্তের মতো তরল তার বমির মাধ্যমে উঠে এসে পুরো ঘর ভাসিয়ে দেয়। অনিতা কি করবে বুঝতে না পেরে সাহায্যের জন্য ফোন করতে যায়, আর তখনই জেনিফার অনিতাকে দেওয়ালে চেপে ধরে আর তার রক্ত খাওয়ার চেষ্টা করে। এই সময় হঠাৎই কি একটা যেন হয়ে যায় আর জেনিফার অনিতাকে ছেড়ে দৌড়ে বাইরের দিকে পালিয়ে যায়। পরের দিন সকালে অনিতা স্কুলে যায় খুবই বিধ্বস্ত অবস্থায়, কারণ আগের রাতের সেই ভয়াবহ ঘটনা তার মাথা থেকে তখনও মোটেই বেরোচ্ছিল না। অবশ্য তার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে তার চিন্তাও হয়। এমন সময় একদমই সুস্থ স্বাভাবিক অবস্থায় জেনিফার স্কুলে এসে অনিতার চিন্তা দূর করে দেয়। এরপর তাদের প্রফেসর ক্লাসে এসে সেই সব মৃত মানুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করে যারা আগের রাতে বাড়ির দুর্ঘটনায় মারা গিয়েছিল। সবাই খুবই ইমোশনাল হয়ে যায়, কিন্তু জেনিফারকে আশ্চর্যজনকভাবে হাসতে দেখা যায়। অনিতা বুঝতে পারে না তার বান্ধবী হঠাৎ এরকম কেন ব্যবহার করছে, কিন্তু সে এটুকু বুঝতে পারে তার বান্ধবীর এরকম অবস্থার কারণ ওই লো শোল্ডার ব্যান্ডের ছেলেরাই। এদিকে জেনিফার কলেজের ফুটবল টিমের ক্যাপ্টেন জোনাসের কাছে যায়, যে তার প্রিয় বন্ধুর মৃত্যু নিয়ে শোকাহত ছিল। তার বন্ধু আগের রাতে বার দুর্ঘটনায় মারা গেছে। জেনিফার তাকে সান্ত্বনা দেয় এবং তাকে কলেজের পিছনের জঙ্গলের মধ্যে নিয়ে যায়। সেখানে গিয়ে জেনিফার তাকে কিস করতে শুরু করে দেয়, কিন্তু সে যখন কিস করতে শুরু করে তখন জঙ্গলের সব পশু পাখি তাদেরকে আস্তে আস্তে ঘিরে ধরে। এই সময় জোনাস কিছু একটা বলতে যাবে তার আগেই জেনিফার তার ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং নৃশংসভাবে তাকে মেরে ফেলে। তার আর্তনাদ কলেজের প্রফেসরের কানেও যায়। তার প্রফেসর সেখানে এসে দেখে জোনাসের বিকৃত মৃতদেহ সেখানে পড়ে আছে। সেদিনই সন্ধ্যায় অনিতা আর জেনিফার যখন ফোনে কথা বলছিল তখন জেনিফার অনিতাকে এইসব জিনিস নিয়ে বেশি না ভেবে জীবনটাকে এনজয় করতে বলে।
এই সময় জেনিফারকে দেখা যায় সে ইচ্ছে করেই একটা লাইটার দিয়ে নিজেই নিজের জিভে আগুন লাগাচ্ছিল, কিন্তু তাতেও তার কিছুই হচ্ছিল না। এই সময় আনিতার বয়ফ্রেন্ড আনিতাকে কল করে জোনাসের মৃত্যুর কথা জানালে আনিতা আরও ভয় পেয়ে যায়। অন্যদিকে একটা ভুয়ো খবর ছড়িয়ে যায় বাড়ি আগুন লাগার সময় লো শোল্ডার ব্যান্ডের মেম্বাররা অনেককেই বাঁচায়, আর যার ফলে তারা প্রচুর জনপ্রিয়তা পায়। হাজার হাজার লোক তাদেরকে একটা কনসার্ট করার জন্য রিকোয়েস্ট করতে থাকে। তারপরই তাদের একটা চ্যারিটি শো কনফার্ম হয়। এরপর গল্প এক মাস এগিয়ে যায়। এখন আনিতা সহ সেই শহরের সবাই অতীতের মর্মান্তিক ঘটনা ভুলে হাসতে শিখে গেছে, কিন্তু এখন জেনিফার সবসময় অসুস্থ থাকে। একদিন তাদের একটা ক্লাসমেট কোলিন জেনিফারকে ডেটে যাওয়ার জন্য জিজ্ঞাসা করলে জেনিফার সাথে সাথেই রাজি হয়ে যায় এবং তাকে জেনিফার নিজের বাড়িতেই ইনভাইট করে। সেই রাতে কোলিন খুবই এক্সাইটেড হয়ে জেনিফারের বাড়ির দিকে যায়, আর অন্যদিকে আনিতা আর চিপকে একসাথে ইন্টিমেট অবস্থায় সময় কাটাতে দেখা যায়। এদিকে কোলিন জেনিফারের দেওয়া অ্যাড্রেসে পৌঁছালে দেখা যায় সেটা একটা পরিত্যক্ত জায়গা এবং সেখানে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। তা সত্ত্বেও কোলিন বাড়ির ভেতরে ঢুকতেই জেনিফারকে দেখতে পায়। জেনিফার কোনো সময় নষ্ট না করেই তার পরনের শার্টটা খুলে কোলিনকে কেস করতে শুরু করে। এই অবধি সব কিছুই ঠিকঠাকই চলছিল এবং কোলিনও ব্যাপারটা খুবই এনজয় করছিল, কিন্তু তারপরেই সে লক্ষ্য করে জেনিফারের চোখটা ভয়ঙ্করভাবে পাল্টে যাচ্ছে। কোলিন সাথে সাথেই সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ততক্ষণে জেনিফার তার ভয়ঙ্কর রূপ ধারণ করে কোলিনকে খুবই বিভৎসভাবে সেখানেই মেরে ফেলে এবং তার রক্তও পান করে। অন্যদিকে আনিতা চিপের সাথে মিলিত হচ্ছিল, হঠাৎ করেই সে হ্যালুসিনেট করতে শুরু করে। সে দেখে জেনিফার আর মৃত জোনাস তার কাউচের ওপরে বসে আছে এবং তার ছাদ থেকে রক্ত চুঁইয়ে পড়ছে, যার ফলে সে খুবই ভয় পেয়ে যায় এবং চিপের বাড়ি থেকে বেরিয়ে গাড়ি চালিয়ে বাড়ির দিকে ফিরতে শুরু করে। সে তাড়াহুড়ো করে যখন বাড়ি ফিরছিল সেই সময় রাস্তায় জেনিফারের প্রায় ওপর দিয়ে সে গাড়িটাকে চালিয়ে দেয়। জেনিফার সেই সময় পুরো রক্তমাখা অবস্থায় ছিল। সে আরও ভয় পেয়ে যায় এবং বাড়ি ফিরে ঘরের সব দরজা জানলা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে হঠাৎই বুঝতে পারে জেনিফারও তার বেডেই রয়েছে এবং সে দেখে জেনিফার একেবারে স্বাভাবিক অবস্থায় রয়েছে। আনিতা বুঝতে পারে না তার সাথে এসব কি ঘটছে। সে কোনো রকম কিছু রিয়্যাক্ট করার আগেই জেনিফার আনিতাকে তার ঠোঁটে কিস করে দেয় তাকে শান্ত করার জন্য। এরপর জেনিফার তাকে সেদিনের সব ঘটনা বলে যেদিন সে প্রথমবারের জন্য লো শোল্ডার ব্যান্ডের সাথে গিয়েছিল। তারা জেনিফারকে একটা রহস্যজনক ঝর্দার কাছে নিয়ে যায় আর সেখানে তারা তাকে ভার্জিন হিসাবে সেটান অর্থাৎ শয়তানের কাছে অর্পণ করে, যার পরিবর্তে সেটান তাদেরকে খ্যাতি এবং প্রতিপত্তি দেবে। তাদের সেই অর্পণ সফল হলেও জেনিফার মরে যায় না, সে বেঁচেই থাকে, কারণ সে পুরোপুরিভাবে ভার্জিন ছিল না। যদিও তার পর থেকে সে কখনোই স্বাভাবিক হতে পারেনি, কারণ সেটান তার ওপর ভর করে নেয়। সে আরও জানায় সে ওই ঝর্ণার ভিতর থেকে উঠে এলে ব্যান্ড মেম্বাররা তাকে বারবার ছুরি দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু তাতে তার কিছুই হয় না। সে কোনো আঘাত ছাড়াই সেখান থেকে ফিরে আসে। এরপর সে যখন বাড়ি ফিরছিল তখন তার খুবই খিদে পেয়ে যায়, তাই সে একজন বিদেশি স্টুডেন্টকে তার প্রথম শিকার বানায়। এরপর সে এটাও জানায় সেই রাতে আনিতাকেও সে মেরে খেতে চেয়েছিল, কিন্তু শেষমেশ সে নিজেকে আটকে নেয় কারণ তার বেস্ট ফ্রেন্ডের প্রতি তার ফিলিংস তখনও জীবিত ছিল। জেনিফার তাকে জানায় মানুষ শিকার করার পর থেকে সে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং কোনো আঘাতেই তার কোনো রকম ব্যথা অনুভব হয় না। এটা প্রমাণ করে দেখানোর জন্য সে নিজের হাত অনেকটা কেটে ফেলে আর সাথে সাথেই সেটা একদম আগের মতো ঠিক হয়ে যায়। এসব শুনে আনিতা হতভম্ব হয়ে যায় এবং সে জেনিফারকে সেখান থেকে সেই মুহূর্তেই চলে যেতে বলে। জেনিফার তখন দোতলার ঘরের জানলা দিয়ে অনায়াসে লাফ মেরে সেখান থেকে চলে যায়। পরে ট্রিশে আনিতা তার কলেজ লাইব্রেরির কাল্ট সেকশনে গিয়ে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে পড়াশোনা করতে শুরু করে দেয় জেনিফারের ব্যাপারটা ভালো করে বোঝার জন্য। সেখানে সে অকাল্ট এবং ভার্জিন স্যাক্রিফাইস টু সেটান নামের বইটা পড়তে শুরু করে। এসব ঘেঁটে সে বুঝে যায় তার বেস্ট ফ্রেন্ড আসলে একটা সেকিউবাস, অর্থাৎ একজন নারীরূপী শয়তান যে মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে আর তাদেরকে তখনই মারা যায় যখন তারা ক্ষুধার্ত থাকে, কারণ এই সময়ই তারা খুব দুর্বল থাকে। সে এইসব ব্যাপারগুলো তার বয়ফ্রেন্ড চিপকে জানায় এই ভেবে যে চিপ তার কথাগুলো বুঝবে এবং তাকে কোনোভাবে সাহায্য করবে, কিন্তু চিপ তো এগুলো বোঝেই না, উল্টে আনিতাকে কোনো সাইকিয়াট্রিস্ট দেখানোর কথা বলে। এইসব কথাবার্তা চলতে চলতেই আনিতা চিপের সাথে ব্রেকআপ করে নেয়, কারণ সে ভাবছিল তার কাছাকাছি থাকলে চিপের জীবনের অনেক বেশি ঝুঁকি হতে পারে। এমনকি সে চিপকে আসন্ন কলেজ প্রোগ্রামেও আসতে বারণ করে দেয়। আনিতার এসব কথা চিপের একেবারেই ফালতু লাগে, সে তার কথায় খুব একটা গুরুত্ব না দিয়েই সেখান থেকে চলে যায়। এরপর কলেজ প্রোগ্রামের দিন আনিতা জেনিফারের আসার অপেক্ষা করছিল তার উপর নজর রাখবে বলে,
যাতে সে আর কোনো মানুষের মাংস খেতে না পারে। এদিকে রাস্তায় চিপির সাথে জেনিফারের দেখা হয়। জেনিফার চিপকে মিথ্যে বলে যে অনিতার অ্যাফেয়ার চলছে কোলিনের সাথে। এরপর জেনিফার চিপকে একটা প্রত্যক্ত পুলের পাশে নিয়ে যায় এবং সেখানে তার আগের শিকারগুলোর মতোই কিস করতে থাকে। এদিকে অনিতা জেনিফারকে অনেকক্ষণ ধরে দেখতে না পেয়ে টেনশনে পড়ে যায়, তাই সে চিপের বাড়িতে পৌঁছে যায় চেক করার জন্য। সেখানে গিয়ে জানতে পারে চিপ অনেকক্ষণ আগে প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য বেরিয়ে গেছে। এটা শুনে চিপের জন্য তার চিন্তা আরও বেড়ে যায়। অনিতা সেই এরিয়ার আশেপাশে সব জায়গায় খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে কোনো ক্রমে সেই পরিত্যক্ত পুলটার কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখে পুলের মধ্যে জেনিফার অনিতার বয়ফ্রেন্ডকে জ্যান্ত চিবিয়ে খাচ্ছে। অনিতা তাড়াতাড়ি পুলের মধ্যে ঝাঁপ দিয়ে তার বয়ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ডের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। সে জেনিফারের চোখে পিপার স্প্রে করে দেয়। এতে জেনিফার খুবই রেগে যায় এবং তার চোখে প্রতিশোধের আগুন দেখা যায়। এবার সে অনিতার দিকে তেড়ে আসে। তখন চিপ তার শেষ শক্তিটুকু দিয়ে একটা রড জেনিফারের পেটে ঠুকিয়ে দেয়, যার ফলে তার অনেক রক্তক্ষরণ হয়ে যায় এবং সে দুর্বল হয়ে পড়ে। তাই সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর অনিতা দৌড়ে তার বয়ফ্রেন্ডের কাছে যায় এবং তাদের মধ্যে খুবই ইমোশনাল কিছু কথার আদান প্রদান হয়। আর তারপরেই চিপের মৃত্যু হয়। অনিতার মন ভেঙে যায় এবং সে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। সেই রাতেই সে জানলা দিয়ে জেনিফারের ঘরে ঢুকে জেনিফারের ওপর আক্রমণ করে দেয়। কিন্তু জেনিফারের সাথে সে পেরে ওঠে না এবং শেষ পর্যন্ত জেনিফার তার দাঁত অনিতার ঘাড়ে বসিয়ে দেয়। এসবের পরও অনিতা হার মানে না, সে লড়াই চালিয়ে যায়। সে জেনিফারের গলার লকেটটা টেনে ছিঁড়ে ফেলে আর আশ্চর্যজনকভাবে জেনিফার লড়াই করা আস্তে আস্তে বন্ধ করে দেয়। অনিতা এই সুযোগে একটা ছুরি জেনিফারের বুকে বসিয়ে দেয় এবং শেষ পর্যন্ত তাকে মারতে সক্ষম হয়। ঠিক এই সময় জেনিফারের মা ঘরে ঢুকে দেখে তার মৃত মেয়ের শরীরের ওপর অনিতা বসে আছে, আর যার ফলেই অনিতা এখন মেন্টাল অ্যাসাইলেমে। আর এটাও জানা যায় যে জেনিফারের কিছু ক্ষমতা এখন অনিতার মধ্যে বর্তমান, কারণ সেই রাতে জেনিফার তার দাঁত অনিতার ঘাড়ে বসিয়ে দিয়েছিল। এরপর অনিতা তার সেটানের ক্ষমতা ব্যবহার করে সেই মেন্টাল অ্যাসাইলাম থেকে পালিয়ে যায়। আর শেষ দৃশ্যে একটা গাড়ির থেকে লিফট চেয়ে নিয়ে সে বলে একটা ব্যান্ডকে সে ফলো করছে। এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়, কিন্তু পোস্ট ক্রেডিট সিনে একটা হোম ভিডিও আর একটা ক্রাইম সিনের ছবি দেখা যায়। দেখা যায় লো শোল্ডার ব্যান্ডের সব মেম্বারদের বিভৎসভাবে মৃত্যু হয়েছে। অনিতাই তাদেরকে মেরে তার প্রতিশোধ সম্পূর্ণ করেছে। এই মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আর আপনি যদি এরকমই ডার্ক মুভি দেখতে পছন্দ করেন তাহলে ডান দিকের ভিডিওটি দেখতে পারেন, যেখানে একটি ছেলে জানতেই পারে না তার কাঁধের ওপর একটা আত্মা বসে আছে। আর এরকমই আরও মুভির বাংলা এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।